হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। তো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ের যে রেল সেবা অ্যাপটি আছে সেটা কীভাবে ব্যবহার করবেন, সেখান থেকে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, এবং এই অ্যাকাউন্ট খোলার পরে কীভাবে সেখান থেকে টিকিটটা আপনি সংগ্রহ করবেন এবং কীভাবে পেমেন্টটা করবেন। তো এ টু জেড সকল তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে। যারা এখান থেকে অনলাইনে কোনো কখনো ট্রেনের টিকিট কাটেননি, তারা কীভাবে এখান থেকে ট্রেনের টিকিট কাটতে পারবেন। তো এ টু জেড সকল তথ্য কিন্তু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো আমরা চলে আসলাম গুগল প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর বাংলাদেশ অফিসিয়ালি যে রেল সেবা, যে রেলওয়ে যে অফিসিয়াল অ্যাপটা আছে সেটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি, অবশ্যই আপনারা সেমভাবে কিন্তু এই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো অবশ্যই প্লে স্টোরে আসার পর রেল সেবা লিখে কিন্তু সার্চ করে দেবেন, তাহলে কিন্তু ফার্স্টে যে অ্যাপটি পেয়ে যাবেন। তো অ্যাপটির ইন্টারফেস অবশ্যই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু এই অ্যাপটি অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন RAIL রেল SHEBA সেবা, অবশ্যই রেল সেবা অ্যাপটি ইনস্টল করে নেবেন। জাস্ট আমার ইনস্টল করা আছে, জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। তো কীভাবে এখান থেকে রেজিস্টার করবেন, নতুন অ্যাকাউন্ট খুলবেন, তো অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে টিকিট কীভাবে আপনি এখান থেকে কিনবেন অথবা আপনি এখান থেকে কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন, সেই প্রসেস কিন্তু সকল ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নামে অপশন আছে। তো আমাদের যেহেতু লগ ইন মানে অ্যাকাউন্ট নেই, এখান থেকে অবশ্যই ফার্স্টে সাইন আপ করে নিতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন প্লাস সাইন আপ নামে একটা অপশন আছে, অবশ্যই নিচে এখানে দেখতে পাচ্ছেন। তো সাইন আপ বাটনে ক্লিক করে দেবেন যারা নতুন এখান থেকে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার রেজিস্ট্রেশন নামে একটা অপশন আছে, ফার্স্ট নেম, মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস। তো এখান থেকে আপনার পুরো নামটা দিয়ে নেবেন। তো অবশ্যই আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের যেই নামটা আছে সেটা কিন্তু এখান থেকে বসিয়ে নেবেন এই অ্যাপটি রেজিস্টার করার জন্য। তো এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, অবশ্যই সচল একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন, যেই মোবাইল নাম্বারটি আপনি সবসময় ব্যবহার করে থাকেন। আর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস। তো আমি যেভাবে দেখাচ্ছি আর যা যা বলতেছি সব কিন্তু সঠিকভাবে এখান থেকে ফিল আপ করে নেবেন। তো অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন, ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসটি দেওয়া শেষ, তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। তো আপনি এখান থেকে 6 অক্ষরের উপরে অথবা 6 সংখ্যা আর একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন এখান থেকে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর কনফার্ম পাসওয়ার্ড, তো উপরে যেটা দেবেন নিচেও সেটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর সাইন আপ বাটন ক্লিক করে দেবেন সিম্পলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দেওয়া শেষ আমার, এখান থেকে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক করে দেবো। এখান থেকে দেখতে পাচ্ছেন সাইন আপ। তো আমি যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনারা ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন নামে অপশন চলে আসবে, সাইন আপ যদি কমপ্লিট হয়ে যায়। তো এখানে কিন্তু যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা আবার এখানে বসিয়ে দেবেন, আর যেই পাসওয়ার্ডটা কেবল ক্রিয়েট করছেন সেই পাসওয়ার্ডটা কিন্তু নিজে দিয়ে নেবেন। তো কেবল যেটাতে সাইন আপ করছেন সেই পাসওয়ার্ড কিন্তু দিয়ে নেবেন এখান থেকে। তো এখান থেকে মোবাইল নাম্বার আর সেই পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া শেষ আমার, এখান থেকে জাস্ট এখানে লগ ইন নামে অপশন আছে, জাস্ট লগ ইনে ক্লিক করে দেবো। তো সেম টু সেম আপনারা লগ ইন করে নেবেন। দেখতে পাচ্ছেন আপনার যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি কোড পাঠাবে তারা। তো দেখতে পাচ্ছেন কোডটি চলে আসছে। তো এখান থেকে আমি কোডটি বসিয়ে নিচ্ছি, 29566295665। জাস্ট কোডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে এখান থেকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এখান থেকে অ্যাকাউন্ট খোলাতে কিন্তু শেষ, এখান থেকে অ্যাকাউন্ট খোলার যে প্রক্রিয়াটি সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি এখনও। তো এখানে দেখছেন ট্র্যাকিং যে অপশনটা আছে সেটা থেকে আপনার ট্রেনটি কোথায় আছে সেটা কিন্তু দেখে নিতে পারবেন, ট্র্যাকিং ট্র্যাক করতে পারবেন আপনার ট্রেনটিকে। তো এখানে দেখতে পাচ্ছেন ইনফরমেশন হিস্টোরি আর এখানে পার্সেস। তো অবশ্যই এখান থেকে আপনি যদি কখনো টিকিট ক্রয় করে থাকেন তাহলে কিন্তু সেই হিস্ট্রিটা দেখতে পারবেন, ইনফরমেশন সকল ট্রেনের তথ্য কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন পার্সেসে ক্লিক করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে, এখানে আপনার প্রোফাইলটা কিন্তু আপডেট করা হয়নি এখনও, এইখানে আরও কিছু তথ্য অ্যাড করতে হবে আপনার প্রোফাইলটি 100% কমপ্লিট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপডেট প্রোফাইল, জাস্ট এই অপশনটিতে ক্লিক করে দেবেন। তো আমি আপডেট প্রোফাইলে ক্লিক করে দিলাম। তো এখানে আপডেট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন, আর হচ্ছে জেন্ডার, আর হচ্ছে আপনার এনআইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বার। তো এটা দিয়ে কিন্তু আপনাকে আইডিটা কমপ্লিট করতে হবে, আইডি খোলার প্রসেসটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো আমি এখান থেকে ডেট অফ বার্থটা দিয়ে নিচ্ছি, অবশ্যই আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন, জন্মসাল মাস এবং আপনার জন্ম তারিখটা দিয়ে নেবেন, আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের যেটা আছে সেটা কিন্তু দিয়ে নেবেন। তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি 04062002
তো এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে ডান নামে অপশন আছে, জাস্ট ডান করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার, আপনি ফেল ফিমেল নাকি মেল সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি, ছেলে নামে সেটা সিলেক্ট করে দেবেন। আর আপনার যে আইডেন্টিফিকেশন আছে সেটা হচ্ছে এনআইডি কার্ড অথবা ডেড বার্থ সার্টিফিকেট। তো আমি এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম, আমার যেহেতু এনআইডি কার্ড আছে। তো যাদের এনআইডি কার্ড নেই তারা বার্থ সার্টিফিকেট নাম্বারটা অবশ্যই দিয়ে নেবেন উপরে বার্থ সার্টিফিকেট সিলেক্ট করে। জাস্ট এখান থেকে এনআইডি নাম্বারটা দেওয়া দেওয়া শেষ। তো আপনারা যদি জন্ম নিবন্ধন দিয়ে করতে চান তাহলে জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দেবেন, দেন তারপর আপনারা সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার প্রোফাইলটা সঠিকভাবে এডিট করা শেষ। তো এখানে আবার পার্সেসে ক্লিক করে দিলাম। তো পার্সেসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফ্রম স্টেশন, তো আপনি কোথা থেকে যেতে চাচ্ছেন, মানে আপনি কোথায় আছেন, ফ্রম স্টেশন আর টু স্টেশন আপনি কোথায় যেতে চাচ্ছেন। তো এখান থেকে টু স্টেশন আপনার গন্তব্যস্থলটা সিলেক্ট করে দেবেন, আর ফ্রম স্টেশন মানে আপনার বর্তমান জায়গাটা যেটা থেকে যেখানকার টিকিট আপনি সংগ্রহ করতে চাচ্ছেন। তো আমি যেহেতু ধরেন আমি ঢাকা আছি, ঢাকা থেকে টাঙ্গাইল যাব, তো আমি এখান থেকে ঢাকাটা সিলেক্ট করে দিচ্ছি। তো শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আজকে এই টিকিটটা আমি ক্রয় করার প্রসেসটা দেখাচ্ছি, টিকিটটা কাটার প্রসেসটা দেখাচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এখান থেকে টু, তো আমি এখান থেকে টাঙ্গাইল যাব, ধরেন টাঙ্গাইল যাব, টাঙ্গাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো অবশ্যই আপনি যেখান থেকে যেতে চান সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে টাঙ্গাইল সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন জার্নি ডেট, মানে কত তারিখে আপনি যেতে চাচ্ছেন, জার্নি ডেট কিন্তু সিলেক্ট করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন পাঁচটা ডেট দেওয়া আছে, আর এটা হচ্ছে বর্তমান, এটা হচ্ছে আগামী চার দিনের যে ডেট আছে সেটা কিন্তু দেওয়া আছে অবশ্যই। আর সামনের চার দিনের টিকিট আপনি ক্রয় করতে পারবেন। তো আমি এখান থেকে ডেটটা সিলেক্ট করে দেওয়ার পর যা সার্চ ট্রেন, জাস্ট নিচে একটা অপশন আছে সার্চ ট্রেনে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে এক তারিখে যে কয়টা ট্রেন আছে, ছয়টার সময় একটা ট্রেন আছে এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে যে কয়টা ট্রেন আছে সকল লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন যে কয়টা থেকে কয়টার সময় ট্রেন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 8:15 একটা ট্রেন আছে। তো এখানে দেখতে পাচ্ছেন কলকাতা এক্সপ্রেস, ট্রেনের নাম উপরে দেওয়া থাকবে ঢাকা টাঙ্গাইল, এখানে দেখতে পাচ্ছেন 10:10। আর এখানে জামালপুর এক্সপ্রেস, এটা হচ্ছে 10:30। এটা হচ্ছে সিল্ক সিটি, হচ্ছে 2:45। তো এখানে সকল লিস্ট কিন্তু দেখতে পারবেন এবং ট্রেনের নাম সহ কিন্তু দেখতে পারবেন এখান থেকে। চাইলে আপনি কয়টার সময় আপনি জার্নিটা করতে চাচ্ছেন সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে। ক্লাসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ধরনের সিট পেতে চাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এস চেয়ার আছে, সিংধা আছে। তো আমরা এখান থেকে এস চেয়ারে ক্লিক করে দিলাম। তো সিট মানে এখানে দেখতে পাচ্ছেন কয়জন যাত্রী যেতে চাচ্ছেন, 1 পার্সন, 2 পার্সন। তো এখানে দেখতে পাচ্ছেন চাইল্ড বাচ্চা, তো এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে 1 পার্সন লিখে দিলাম, এখানে এনি সিট। তো এখানে এনি সিটে ক্লিক করে দিলাম। তো আমরা এখন দেখতে পাচ্ছেন রিকোয়েস্টেড সিস্টেম সিট নট অ্যাভেলেবল, মানে এখন কিন্তু এই ট্রেনের সিট কিন্তু অলরেডি আগেই বুক হয়ে গেছে, এখান থেকে আমরা এই টিকিটটি ক্রয় করতে পারবো না। তো এখান থেকে আমি আরও একটা ট্রেনেটা ট্রাই করে দেখছি। তো এখান থেকে এনি সিটে ক্লিক করে দিলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছেন পার্সন 1, একজন ব্যক্তি টিকিট কাটার জন্য পার্সন 1। আপনি যদি একাধিক টিকিট ক্রয় করতে চান তাহলে এখান থেকে পার্সন 2, 3, 4 চাইলে আপনি ইচ্ছা মতো এখান থেকে বসিয়ে নিতে পারবেন। এখান থেকে ট্রাই ইনিসিটি ক্লিক করে দিলাম। তো ট্রাই ইনিসিটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ট্রেনে কিন্তু সিট ফাঁকা আছে, এখান থেকে কিন্তু আপনি টিকিটটা কাটতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এসসিআর ওয়ার্ডিওল্ড 1, চাইল্ড 0, ফি হচ্ছে 115 টাকা টাঙ্গাইল যেতে লাগবে, আর ব্যাংক চার্জ হচ্ছে 20 টাকা, সর্বমোট খরচ হবে 135 টাকা। তো এখান থেকে আপনার বয়সটা দেখতে পারবেন, এখানে দেখতে পাচ্ছেন আপনার জেন্ডারটা দেখতে পারবেন। তো এখান থেকে সিম্পলি এটা যদি ক্রয় করতে চান তাহলে এখান থেকে পে নাও ক্লিক করে দেবেন। তবে সেই টিকিটটা কাটার জন্য পে করতে হবে, এখানে প্রে করা ছাড়া কিন্তু আপনি টিকিটটা কাটতে পারবেন না। তো পে নাও ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা আই এগ্রিতে ক্লিক করে দেবো। তো আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করা আছে, চাইলে আপনি এখান থেকে ভিসা কার্ড, বিকাশ, রকেট, ডাচ বাংলা যে কার্ডটা থাকবে ডেবিট কার্ড সেটা দিয়েও কিন্তু এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। তো আমরা এখান থেকে বিকাশ দিয়ে পেমেন্টটা করে দেখাবো, তো সবাই সেমভাবে আপনারা ফলো করবেন। তো এখানে বিকাশে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে।
তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। তো অবশ্যই কিন্তু এখান থেকে আপনি পেটা করতে হবে, পে না করলে কিন্তু আপনার টিকিটটা কনফার্ম হবে না। তো এখান থেকে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, আপনার যে বিকাশ পার্সোনাল নাম্বার থাকবে সেটা কিন্তু দিয়ে নেবেন, অথবা চাইলে আপনি রকেট দিয়েও করতে পারেন। তো জাস্ট আমরা উদাহরণস্বরূপ একটি বিকাশ দিয়ে দেখাচ্ছি। তো জাস্ট বিকাশে ক্লিক করে দিলাম, তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর জাস্ট আপনাকে একটি ওটিপি কোড পাঠাবে বিকাশ নাম্বারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওটিপি কোডটা চলে আসছে 300930, জাস্ট এটা আমরা এখান থেকে বসিয়ে দেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো এখান থেকে দেখছেন পিন নাম্বার, তো ভেরিফিকেশন করতে দেওয়ার পর আপনার পিন নাম্বার দিতে হবে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 135 টাকা চার্জ করা হবে। আর কি আপনি টিকিটটা কিন্তু ক্রয় করতে পারবেন, সেটা হচ্ছে আপনি যে স্ক্রিনশট দিয়ে রাখবেন, অথবা চাইলে আপনার হিস্টোরিতে কিন্তু থাকবে আপনার টিকিটটা, যে আপনি যখন ট্রেনে উঠবেন তখন সেটা দেখালেই, তাহলে কিন্তু আপনার আর কোনো ঝামেলা হবে না। চাইলে আপনি টিকিট কাউন্টার থেকে আপনি অনলাইনের যে কপিটা সেটাও কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, ব্যালেন্স যথেষ্ট পরিমাণে নেই। তো আপনার যদি থাকতো তাহলে কিন্তু এখানে সাকসেসফুলি টিকিটটা ক্রয় করা হয়ে গেত। তো ধন্যবাদ সবাইকে আমাকে তো সময় দেওয়ার জন্য। ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ, টাটা।